এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে ডাইনির লাল শাড়ি। তো চলো বন্ধুরা দেখে আসি ডাইনির লাল শাড়ির গল্পটি। এক গ্রামে একটি বুড়ি ডাইনি বাস করত। সেই ডাইনির বেশি শক্তি ছিল না, তাই গ্রামের মানুষ ওকে ভয়ও পেত না। একদিন তিনটা মেয়ে জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন সেই বুড়ি ডাইনি ওদের সামনে এলো। পেয়েছি তোদেরকে অনেক দিন পরে, এখন তোদেরকে আমি খাবো। তিনটা মেয়ে জোরে জোরে হাসতে লাগলো। হাসছিস কেন তোরা? হাসবো না, তুই তো বুড়ি ডাইনি, তুই কিছুই করতে পারবি না। এটা বলে তিন মেয়ে ওই বুড়ি ডাইনিকে মারলো। তারপর মেরে ওকে ওখানে ফেলে রেখে চলে গেল। বুড়ি ডাইনি অনেক কান্না করলো, কাঁদতে কাঁদতে ওর বাড়িতে যেতে লাগলো। তখনও রাস্তায় একটি লাল শাড়ি পরে থাকতে দেখলো। পরদিন ও ওই লাল শাড়িটি পরল। পরার সাথে সাথেই ও একটি জুয়ান হয়ে গেল। আরে আমি তো আবার ঠিক হয়ে গেছি, আমি এখন আর বুড়ি নই, এখন আমার অনেক শক্তি। এরপর ওই ডাইনি গ্রামের মানুষদেরকে খেতে লাগলো। আস্তে আস্তে মানুষরা বুঝতে পারলো বুড়ি ডাইনি আবার ঠিক হয়ে গেছে। এটা কিভাবে হলো? বুড়ি ডাইনি ঠিক হলো কিভাবে? ও শক্তি কিভাবে পেল? এটা তো আমরাও বুঝতে পারছি না। তারপর ওরা একটি বাবাকে ডাক দিল। বাবা তন্ত্রমন্ত্র পড়ে সবকিছু বুঝতে পারলো। এটা হচ্ছে একটি জাদুর শাড়ির কারণে, ওই শাড়ি পরেই বুড়ি ডাইনি শক্তি ফিরে পেয়েছে, সেই শাড়ি আমাদেরকে আনতে হবে যে করেই হোক। তারপর তিনটি মেয়ে ঠিক করল ওরা যে শাড়ি নিয়ে আসবে। গ্রামের সবাই ওদেরকে সাহস দিল। তারপর ওরা ডাইনির বাড়িতে গেল, যে দেখলো মানুষকে ডাইনি খাচ্ছে। ডাইনি আজকেই তো শেষ দিন, এটা বলে তিনটি মেয়ে ওর উপরে পানি দিল। সাথে সাথে ওই পানির ছিটায় ও আবার বুড়ি ডাইনি হয়ে গেল আর শাড়িটি খুলে পড়ল। ওরা ওই লাল শাড়িটিতে আগুন ধরিয়ে দিল। এরপর ডাইনি আর কোনো দিনও গ্রামে গেল না। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। শহরে রোহিত নামের একটি ছেলে বাস করত। রোহিত অনেক বড় লোক ঘরের একটি ছেলে ছিল। ওর বাড়িতে সুইমিং পুল ছিল আর অনেক গাড়িও ছিল। ও সবসময় গাড়ি দিয়েই চলাচল করত। একদিন রশ্মি নামের একটি মেয়ের সাথে রোহিতের ফেসবুকে ফ্রেন্ডশিপ হলো। রশ্মি দেখতে তো অনেক সুন্দর, এই মেয়েটার সাথে আমার ভালো মতো ফ্রেন্ডশিপ করা দরকার, আমার রশ্মিকে অনেক ভালো লেগেছে। রশ্মির সাথে প্রত্যেকদিনই রোহিত কথা বলতো। আস্তে আস্তে ওরা অনেক ভালো বন্ধু হয়ে গেল। একদিন রোহিত ওর মার কাছে রশ্মির কথা বলল। দেখ রোহিত, আমি আগেই বলে দিচ্ছি, এরকম গ্রামের মেয়ে কিন্তু আমার একদমই পছন্দ না। তুই শহরের ছেলে, বিয়ে করবি শহরের মেয়েকে। মা, চিন্তাধারা পাল্টাও, আমার যাকে পছন্দ হয় আমি তো তাকেই বিয়ে করব, তাই না? কারণ সারা জীবন তো তার সাথে আমাকেই থাকতে হবে। ঠিক আছে, যেটা তোর ভালো মনে হয়। রোহিত রশ্মিকে ফোন করে বলল ওর সাথে দেখা করতে গ্রামে আসছে। রশ্মি ট্রেন স্টেশনে রোহিতের জন্য অপেক্ষা করতে লাগলো। হাই রোহিত, এই যে আমি রশ্মি। ও হাই রশ্মি, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি তো দেখতে সামনাসামনি অনেক সুন্দর। হ্যাঁ আমিও এটাই বলতে চেয়েছিলাম, তুমি সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর, পুরাই পরীর মতো। চলো তাহলে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই। এরপর রশ্মি রোহিতকে নিয়ে ওর বাড়িতে গেল। ওয়াও, তোমাদের বাড়িটা তো খুবই সুন্দর, গরু আছে দেখা যাচ্ছে। হ্যাঁ গরু আছে, মুরগি আছে, সবকিছু আছে। চলো আমার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। এই যে এটা, এটা আমার বাবা, এটা আমার মা, আর ও হচ্ছে আমার ভাই, আর ও হচ্ছে আমার বৌদি।
নাইস টু মিট ইউ, আপনাদের সবার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আমাদেরও তোমার সাথে দেখা করে খুব ভালো লেগেছে। এটাকে নিজের বাড়ি মনে করো, কেমন? আচ্ছা, আপনাদের বাড়িতে কোনো সুইমিং পুল নেই? হ্যাঁ আছে তো, কালকে সকালেই দেখতে পারবে। জাদু সুইমিং পুল আছে আমাদের বাড়িতে, তাই নাকি? হ্যাঁ, বাবা সত্যি বলছে, আমাদের বাড়িতে জাদু সুইমিং পুল আছে। রাতের বেলা রোহিত ঘুমালো। ওই দিন রাতে অনেক বৃষ্টি পড়লো, বৃষ্টির পানি রশ্মিদের পুরো বাড়িতে উঠে গেল। এরপর রোহিত যখন ঘুম থেকে উঠল, তখন ও দেখলো ও পানিতে ভাসছে, আর পানিতে ভেসে ভেসে ওর কাছে ওর নাস্তা আসছে। কেমন লাগছে রোহিত? সকাল হয়ে গেছে, এই যে তোমার নাস্তা। এটা কি হচ্ছে রশ্মি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এটাই তো আমাদের জাদু সুইমিং পুল, গ্রামে অনেক বৃষ্টি পড়েছে তাই আমাদের বাড়িতে পানি উঠে গেছে। রোহিতের এটা শুনে একটু মেজাজ খারাপ হলো। তারপর রোহিত রশ্মির সাথে গ্রামে ঘুরতে বের হলো। সেখানে কল্পিতা নামের একটি মেয়ে ওদেরকে দেখে রোহিতের সাথে একা কথা বলতে আসলো। দেখেন আপনাকে আমি বলছি, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যান, ওরা কিন্তু খুব খারাপ। কি বলছো কি তুমি, এইসব কথা আমাকে কেন বলছো? দেখেন আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে, আপনি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যান। রোহিত চলো বাসায়, এদের সাথে কথা বলা লাগবে না। তারপর রোহিত রশ্মির সাথে ওদের বাড়িতে চলে গেল। আচ্ছা, তোমাদের বাড়িতে পানি উঠে এটা দেখে আমার খুবই খারাপ লাগলো। এই নাও 2 লক্ষ টাকা দিচ্ছি, তোমাদের বাড়িটাকে একটু মেরামত করো যেন পানি না উঠে। আরে এটা তো জাদু সুইমিং পুল, টাকা লাগবে না। আরে না না রাখো, সুইমিং পুল আমি পরে বানিয়ে দিব, সত্যি সত্যি অনেক সুন্দর একটা সুইমিং পুল বানিয়ে দিব, এখন তুমি বাড়িটাকে মেরামত করো। রশ্মি টাকাগুলো নিল। মা, রশ্মিরা অনেক ভালো, খুব সহজ সরল। হ্যাঁ বুঝতে পেরেছি, কত সহজ সরল, 2 লক্ষ টাকা তো গিলে খেয়ে ফেলেছে, এখন দেখ আরো কত টাকা লাগে। মা এভাবে বলে না, ওরা গরিব হতে পারে কিন্তু আমার থেকে ওরা সাহায্য চায়নি, আমি নিজ থেকে করেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি সবই, যা তোর ভালো মনে হয় তাই কর। তারপর যখন রোহিত ঘরে ঢুকলো, তখন দেখলো রশ্মি ওর বাবা আমার সাথে কথা বলছে। রশ্মি ভালো একটা মুরগাই তো পেয়েছিস, পুরোই বোকা, 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, এটার থেকে 50 লাখ টাকা তো নিতেই হবে। হ্যাঁ বাবা, এটাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছাই নেই, আমি ওর থেকে টাকা নিব, তারপরে সত্যি সত্যি সুইমিং পুল আলা একটি বাড়ি বানাবো, এটাই তো আমরা করি, ফেসবুকে সবাইকে বোকা বানিয়ে তারপরে ওদের থেকে টাকা নেই। রোহিত এগুলো সব শুনে ওই মেয়ের কথা বুঝতে পারল, তারপর ও বাড়ি থেকে পালিয়ে গেল। এরপর রশ্মি ওকে ফোন করলো। কি ব্যাপার রোহিত, তুমি কোথায় আছো? আমি কোথায় আছি এটা তোমার জেনে লাভ নেই, তুমি আর আমাকে কোনোদিনও ফোন করবে না, না হলে কিন্তু আমি পুলিশে রিপোর্ট করব। কি হয়েছে রোহিত, এরকম করছো কেন? শোনো, আমার টাকা আমাকে ফেরত দিবে, না হলে তোমাদের খবর আছে। আরে রোহিত আমার কথা তো শোনো। কি কথা শুনবো, কোনো কথাই শুনবো না। রোহিত ফোন রেখে দিল। এরপর রোহিত বাড়িতে যেয়ে ওর বাবা মাকে সবকিছু খুলে বলল। দেখেছিস, বলেছিলাম না উল্টাপাল্টা কাউকে না চিনে পছন্দ করবি না, এখন আমি যার সাথে বিয়ে ঠিক করবো তাকেই বিয়ে করবি। হ্যাঁ মা, এখন থেকে তুমি যেটা বলবে সেটাই আমি শুনবো, আর ভুল করব না। তারপর রোহিত ওর ভুল বুঝতে পারলো। এরপর ও খুশি খুশি থাকতে লাগলো। পরিনগরে কিরণ নামের একটি পরিবাস করত, ওনার একটি অনেক সুন্দর সুখী পরিবার ছিল। কিরণ, আমি একটু বাজারে যাচ্ছি, কেমন? বাজার করে একটু পরেই চলে আসব। ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে, তুমি চিন্তা করো না। কিরণের স্বামী বাজার করতে যাচ্ছিল, হঠাৎ করে একটি অ্যাক্সিডেন্টে উনি মারা গেল। কিরণ পরি একদমই ভেঙে পড়ল। ওনার মেয়ে কামিনীকে নিয়ে ও সব সময় থাকতো, আর ওর শুধু ওর স্বামীর কথা মনে পড়তো। কামিনী, আমি তোর বাবাকে একদমই ভুলতে পারছি না, আমার কিছুই ভালো লাগছে না।
এরপর কামিনীর বান্ধবীরা ওকে বুদ্ধি দিল ওর মাকে আরেকটি বিয়ে করিয়ে দিতে। ওর মা এটাতে একদমই রাজি হলো না। শোন, আমার মনে হয় আমার মা পরিনগরে থাকলে কোনোদিন আরেকটা বিয়ে করবে না, আমাকে মাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কিন্তু এটা তো আমাদের অনেক বড় একটি মহল বাড়ি, এই বাড়ি ছেড়ে তো কোনোদিনও মা যাবে না। তাহলে কামিনী তুই একটা কাজ করতে পারিস, তোর মাকে নিয়ে পৃথিবীতে চলে যা, কোনো একটা অজুহাত দেখিয়ে তোর মাকে নিয়ে চলে যা, ঠিকই বলেছিস। এরপর কিরণপুরীকে যে কামিনীপুরী বলল, ওর এখানে একদমই ভালো লাগছে না। মা, এই বাড়িতে শুধু আমার বাবার কথা মনে পড়ে, আমি খেতে পারি না, আমি ঘুমোতে পারি না, আমার কিছুই ভালো লাগে না। মা চলো আমরা পৃথিবীতে চলে যাই মা, আমাদের তো টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। আচ্ছা ঠিক আছে, কিরণপুরী এটাতে রাজি হলো। তারপর উনি কামিনীকে নিয়ে আর ওদের দাসীকে নিয়ে পৃথিবীতে চলে গেল। সেখানে ওরা অনেক বড় একটি বাড়ি করলো, ওদের টাকা পয়সার কোনো কিছুরই অভাব ছিল না। পৃথিবীতে কামিনীপুরী একটি কলেজে ভর্তি হলো, সেখানে ওর অনেক ভালো ভালোই বান্ধবী হলো। ওর একটি বান্ধবী ছিল বিজলি। বিজলি আর ওর বাবা অনেক লোভী ছিল, ওনারা টাকার জন্য যে কোনো কিছু করতে পারত। একদিন কথায় কথায় কামিনীপুরী বিজলিকে সবকিছু খুলে বলে দিল। বিজলির এটা শুনে অনেক লোভ চলে আসলো মনে। বাবা শোনো না, আমার কলেজে একটি মুরগি পেয়েছি, ওরা পড়ি, ওর বাবা মারা গেছে, ওর মাকে আরেকটা বিয়ে করাতে চায়, আমি চাই তুমি ওর মাকে বিয়ে করো। ঠিক আছে, তুই যেটা মনে করিস, কিন্তু বড় লোক তো, টাকা পয়সা পাবো তো। হ্যাঁ বাবা, এটা নিয়ে তুমি চিন্তা করো না। এরপর বিজলি সবসময় কামিনীপুরীর সাথে সাথে থাকতো, ওকে কখনোই একা থাকতে দিত না। আস্তে আস্তে ওরা অনেক ভালো বান্ধবী হয়ে গেল। এরপর একদিন বিজলি ওকে বলল, ওর বাবাকে একটি বিয়ে করাতে চায়। তুই যদি কিছু না মনে করিস, তোর মার সাথে কি আমার বাবার বিয়ে করিয়ে দিতে পারি? আমার মাকে আমি কোনোদিনও দেখিনি, তাই আমি মার আদরও কোনোদিন পাইনি। তোর মা যদি আমাকে মায়ের আদর দিত, আমার বাবাও তোকে বাবার আদর দিত। এটা শুনে কামিনীপুরী অনেক খুশি হলো। তারপর কিরণপুরীকে যে কামিনী সবকিছু খুলে বলল, ওর মাকে অনেক বোঝানোর পর বিজলির বাবার সাথে বিয়ে করিয়ে দেয়া হলো। আস্তে আস্তে বিজলির ব্যবহার অনেক খারাপ হতে লাগলো। এরকম ব্যবহার করছিস কেন তুই আমার সাথে? এরকম ব্যবহার করবো তোর সাথে আমি? ভালো মতো কথা বলছি কানে যাচ্ছে না? আগে আমি গোসলে যাব, তারপর তুই যাবি। একবার কিরণপুরী পরিনগরে গেল, তখন কামিনীপুরীকে ওরা একা বাসায় পেয়ে অনেক মারল আর অনেক ব্যবহারও খারাপ করত। এগুলো সব দাসীরা দেখত। আপনি এরকম ব্যবহার করতে পারেন না, উনি আমাদের মালিক, আপনার কিছুদিন হয়েছে বিয়ে হয়েছে, আপনি এরকম ভাবে কামিনীর সাথে কথা বলতে পারেন না। এই তোর এত বড় সাহস, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? এটা আমার বাড়ি, জানিস তুই? সবকিছুই জানি আমরা, আপনি একটা গরিব ছিলেন, আপনার মেয়ে আর আপনারা অনেক গরিব ছিলেন, এখন বাড়ি পেয়েছেন, গাড়ি পেয়েছেন, তাই আপনাদের চোখ উল্টে গেছে। তখনই কিরণপুরী চলে আসলো। কি হয়েছে এখানে, ঝগড়া কিসের হচ্ছে? আরে দেখো না, আমি আর কামিনী একটু কথা বলতে যাচ্ছি, তোমাদের দাসীরা কথাই বলতে দিচ্ছে না, এটা কিরকম? তোমার সাহস তো অনেক দেখা যাচ্ছে দাসী, তুমি ওদেরকে কথা বলতে দিচ্ছ না? এটা ওর বাবা, ও কেন কথা বলবে না? যাও এখন অন্য কাজে যাও। এরপর কামিনীও ওখান থেকে চলে গেল। শোনো, আমি একটা পড়ি, আমি সবকিছুই জানি, তোমরা কামিনীর সাথে একদমই ভালো ব্যবহার করো না, আমি সবই জানি, আরেকবার যদি দেখেছি না, দুজনকেই বাসা থেকে বের করে দিব। কলেজে একটি সুন্দরী প্রতিযোগিতা হবে, সেখানে কামিনী আর বিজলি দুজনই নাম লিখালো। বাবা যেভাবে হোক এই সুন্দরী প্রতিযোগিতায় আমি সুন্দর হতে চাই। হ্যাঁ তুই হবি, দাঁড়া আমি কামিনীর চুল কেটে দিব, ও চুল না থাকলে কি সুন্দর হবে নাকি? ও ঠিকই বলেছ বাবা। এগুলো সব কিরণপুরী শুনে ফেললো।
তারপর যখন ওরা কামিনীর চুল কাটতে গেল তখন কিরণপুরি ওখানে চলে আসলো। তোমাদের তো সাহস অনেক দেখা যাচ্ছে, অনেক হয়েছে লুকোচুরি। এখন আমি সোজাসুজি তোমাদেরকে বলছি, এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমি আর তোমাদের কোনো মুখই দেখতে চাই না। ইয়ে মানে আমাকে মাফ করে দাও। না, কোনো মাফ করা হবে না, মা যেটা বলেছে সেটাই হবে, বের হয়ে যান আপনারা এখান থেকে। তারপর বিজলি আর ওর বাবাকে ওরা বাসা থেকে বের করে দিল। এরপর ওরা আবার পরিনগরে চলে গেল, ওখানে ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে রোহিণী নামের একটি মহিলা বাস করত। একদিন মহিনী ওর স্বামীকে বলল, রোহিতের বাবা, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ রোহিণী? আমি মা হতে চলেছি। কি বলো, এ তো মহা খুশির খবর। আজকেই আমি আমার পাড়া প্রতিবেশী সবাইকে মিষ্টি বিতরণ করে খাওয়াবো। ওরা সবাইকে মিষ্টি খাওয়ালো, ওরা অনেক খুশি ছিল। মা, কবে হবে? আমার ভাই হবে নাকি বোন হবে? এখনো জানি না, কিছুদিন পরেই তুমি জানতে পারবে তোমার ভাই হবে নাকি বোন হবে। কেমন রোহিত? একদিন রোহিতের বাবার বুকে অনেক ব্যথা উঠলো, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখানে ডাক্তাররা বলল উনি আর বেঁচে নেই। রোহিণী ভেঙে পড়ল। কিছুদিন পর রোহিণী একটি বাচ্চাকে জন্ম দিল, কিন্তু বাচ্চাটিকে দেখে রোহিণী একদমই খুশি হলো না, কারণ ওর মেয়ে বাচ্চাটি দেখতে একদমই কালো ছিল। রোহিণী ওকে অলক্ষী মনে করত, কিন্তু রোহিত ওর বোনকে অনেক আদর করত। রোহিণী সবসময় ছেলেকে সবকিছু দিত, কিন্তু রিয়াকে কিছুই দিত না। রিয়া ছোটবেলা থেকেই মার আদর না পেয়ে বড় হয়েছে। বড় হতে হতে রোহিণী রিয়াকে দিয়েই বাড়ির সব কাজ করানো শুরু করলো, আর কথায় কথায় ওকে শুধু বকা দিত। মা, তুমি রিয়াকে এত ধমক দাও কেন? এটা তো একদমই ঠিক না। চন্দ্রহিত, তুই এইসবে নাক গলাবি না। যা রিয়া, বাজারে যা, বাজার করে নিয়ে আয়, আর তাড়াতাড়ি আসবি, এক টাকাও যেন এদিক সেদিক না হয়। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। তারপর রিয়া ও সাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে গেল, ওর পিছন পিছন রোহিত আসলো। এরপর যখন ওরা বাজার করছিল, তখন বাজারের মহিলারা রিয়ার রং রূপ নিয়ে ওকে অনেক অপমান করতে লাগলো। আরে, ছেলেটা দেখতে কি সুন্দর হয়েছে রোহিণী, আর মেয়েটা পুরাই কাকের মতো কালো, কালো কালো তুমি কোথাকার। আরে ঠিকই বলেছেন, মনে হচ্ছে ছেলেটার জন্য নজরের টিকা হয়ে জন্মিয়েছে রিয়া। সে যা বলেছেন ভাই। তখন ওখানে রোহিত বলল, আপনাদের কি লজ্জাশরম বলে কিছু নেই? একজনের রং রূপ নিয়ে আপনারা এভাবে হাসি উড়াবেন? এরপর রোহিত রিয়াকে নিয়ে বাড়িতে চলে গেল। সেখানে যেতে দেরি হতে দেখে ওর মা রিয়াকে একটি থাপ্পড় দিল। কতবার বলেছি বাজারে যাবি, কিন্তু দেরি করবি না, যা এখন গিয়ে রান্না কর। এরপর রিয়া রান্নাঘরে চলে গেল। রোহিত ওর মার কাছে এসে বলল, মা, আমি সব সময় দেখি তুমি রিয়ার সাথে এরকম করো, আমি কিন্তু রিয়াকে অনেক ভালোবাসি, ও আমার ছোট্ট বোন, আমি দুনিয়ার সব সুখকে দিব, আমি জানি এভাবে আর ওর সাথে কথা বলতে না দেখি তোমাকে। রোহিত, যেটা জানিস না সেটা নিয়ে তর্ক করতে আসবি না, আমি তোকে আদর করি, কিন্তু আদর করতে করতে মাথায় তুলে ফেলিনি যে তুই এই কালির জন্য আমাকে কথা শোনাবি। ও জন্ম হওয়ার আগেই তোর বাবাকে খেয়ে ফেলেছে, আমি ওকে একদমই পছন্দ করি না। এটা বলে ওর মা ওখান থেকে চলে গেল। এগুলো সব রিয়া শুনতে পারল, ও কাঁদছিল আর রান্না করছিল। একদিন রিয়া ওর কলেজে গেল, সেখানে ওর একটি ছেলের সাথে দেখা হলো। রিয়া, আমাকে চিনতে পেরেছ? আমি। ও তুমি সিদ্ধার্থ? যাক, তোমার স্কুলের বন্ধুকে তাহলে আমাকে চিনতে পেরেছ। তোমাকে কেন চিনতে পারবো না সিদ্ধার্থ? সিদ্ধার্থ না, সিদ্ধ বললেই হবে, চলো ক্যান্টিনে যে বসি। এরপর ও রিয়ার সাথে ক্যান্টিনে যে বসলো। দেখো রিয়া, আমার তোমার সাহায্যের দরকার। কি সাহায্য বলো সিদ্ধ? আমি তো এখানে নতুন এসেছি, পড়াশোনা কিছুই বুঝতে পারছি না, আমাকে পড়াতে হবে তোমার। ঠিক আছে, কোনো সমস্যা নেই।
এরপর রিয়া সিদ্ধকে পড়াশোনাতে সাহায্য করতে লাগলো। আস্তে আস্তে রিয়া সিদ্ধার্থকে পছন্দ করতে লাগলো। আসিদ স্কুল থেকে রিয়াকে পছন্দ করত। একদিন সিদ্ধ রিয়াকে প্রপোজ করলো, রিয়াও হ্যাঁ বলে দিল। রিয়া তখন সবসময় হাসি খুশি থাকতো। কি ব্যাপার, এত হাসি খুশি থাকে কেন? একদিন রিয়ার পিছন পিছন ওর মাঝে দেখলো সিদ্ধার্থের সাথে রিয়ার সম্পর্ক আছে। এরপর সিদ্ধার্থের সম্পর্কে উনি সবকিছু বের করলো। তারপর সিদ্ধার্থের বাবা মার সাথে দেখা করলো। শোন রিয়া, আজকে অনেক কিছু ভালো রান্না কর। কেন মা, কেউ কি আসছে? হ্যাঁ, তোর মাসির মেয়ে যে সোনিয়া, সোনিয়াকে দেখতে আমাদের বাড়িতে ছেলেরা আসছে। ঠিক আছে মা, চল সিদ্ধ, তোর জন্য আজকে মেয়ে দেখতে যাব। কিন্তু মা, আমি তো আগে একটি মেয়েকে পছন্দ করি। এটা তো আমার কিছু যায় আসে না, তুই আমার সাথে যাবি, আমি ওনাদেরকে কথা দিয়ে দিয়েছি, মেয়ে আমার পছন্দ হয়েছে। সিদ্ধের মা জোর করে সিদ্ধকে ওই বাড়িতে নিয়ে গেল। দেখেন মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে, এটা তো খুবই ভালো কথা, তাহলে বিয়ের কথা পাকা হয়ে গেল। এখন আমরা মিষ্টি মুখ করি। রিয়া রিয়া মিষ্টি নিয়ে আয়। রিয়া মিষ্টি নিয়ে আসলো, এসে দেখলো সিদ্ধ ওখানে, ওর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সিদ্ধ ওকে দেখে অবাক হয়ে গেল। মা, এই বিয়ে হবে না। কেন হবে না? কারণ আমি রিয়াকে পছন্দ করি। কি বলছিস, এই কালো মেয়েকে? কালো হয়েছে তো কি হয়েছে, কালো জগতের আলো। রিয়ার রং রূপ যেরকমই হোক না কেন, ওর মন অনেক পরিষ্কার, আমি বিয়ে করলে ওকেই করব। এরপর রোহিত সবাইকে অনেক কথা শুনালো। তারপর সবাই রিয়ার সাথে সিদ্ধের বিয়ে দিতে রাজি হলো। কিছুদিন পর ওদের দুজনের বিয়ে হয়ে গেল। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা ডাইনির লাল শাড়ির গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেট স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।